এই নাও আগে তো অফিসে যাওয়ার আগে জগিং এ পাঠাচ্ছো আর জগিং এ যাওয়ার আগে এত কিছু খাওয়া যায় নাকি কেন অন্য কারোর খাওয়ার নিয়ে আসার কথা আরে আরে আস্তে আস্তে খাও একি আস্তে খাও নতুন পারফিউম মনে হচ্ছে জগিং এ যাচ্ছ না অন্য কোথাও যাচ্ছ আরে তোমাকে তো দেখছি কোনো কথাই বলা যাবে না এগুলো তো শুধু কথা কথা নয় এরপর তো তোমার সন্দেহ চ্যানেলটা অন হয়ে যাবে তারপর হাজারটা প্রশ্ন করবে তারপর সবকে অসৎ আর গঙ্গা জলকে সোডা ওয়াটার বানাবে অসহ্য আরে ফোনটা তো নিয়ে যাও এই যে শোনো না বলছিলাম কি সুগার কমানোর জন্য জগিং করতে যাচ্ছ ঘাড়ে ধারোধার ঘুরিও না জানো শুধু তো মিষ্টি খেলে সুগার হয় না মিষ্টি গিরি করলেও হয় ফাইলটা রেখে গেছি ওয়েলকাম টু ইওর ফেভারিট শো শামি নয় আশামি যদি দেখেন আপনার স্বামী অফিসের কোনো জিনিস ফেলে গেছে জানবেন ওটা তার ইচ্ছাকৃত ভুল তার মানে সে আবার ফিরে আসবে এবং সেটা অবশ্যই আপনার টানে নয় বাড়িতে আপনার বয়সে যদি কোনো সেকেন্ড মেম্বার থাকে তার টানে এরকম ঝুঁকি নিয়ে কাজ করাতে স্বামী হয়ে ওঠে আসামি এই এভাবে ঝুঁকে কাজ করছিস কেন সোজা কাজ করতে পারছিস না ওমা না ঝুঁকে ছাড় দেবো কি করে তাহলে ঝাড় দিবি না কিন্তু ঝুঁকবি না আমার বাড়িতে ঝুঁকে কাজ করা চলবে না তাতে ঝুঁকি আছে রিমা আমার ফাইলটা কোথায় গেল বলো তো সাত সকাল বেলা ঝগড়া করলেই হয় এই এই তো এই তোর বৌদি কোথায় রে জানে গেছে এক ঘন্টা লাগবে কি ব্যাপার এত দেরিতে আছিস আপনি বলেন লতা ঝুঁকে কাজ করবি ঝুঁকে কাজ করবি ঝুঁকে ঝুঁকে বড় বড় হিরোইনরা নাকি কত বই হিট করিয়ে দেয় আর এদিকে বৌদি বলে আমার বাড়িতে ঝুঁকে কাজ করা চলবে না ঝুঁকি আছে কোন দিকে যাবে বলেন তা যেটাতে তোর লাভ হবে সেদিকে যাবি ওটা দৌড়ে তাকলে মুখ দিয়ে অন্য কাজ করবে কি করে হ্যাঁ ঠিকই তো আগের কাজ আগে পরের কাজ পরে কিছু হয়নি তুই যা ওয়েলকাম টু ইওর ফেভারিট শো শামি নয় আশামি আপনাদের প্রতি সপ্তাহে দেখিয়ে চলেছি এনে তোর মাইনে তোকে আর কাজ করতে হবে না আমি আর ঝুঁকবো না বৌদি তুই না ঝুঁকে অনেক কিছু করতে পারিস আমি কাজের লোক রেখেছি রে অকাজের লোক নয় যা যা বেরো 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 ঠিক আছে যাচ্ছি আমিও পাঁচ বাড়ি কাজ করি হ্যাঁ সবার বর আছে কেউ বলতে পারবে না এই লতা কারোর গায়ে লোপ দিয়ে ওঠে আরে বরকে খালি সন্দেহ করো আসলে এরকমই লস হবে জেনেও লস্সি খায় আবার আসবো কাল এই সময় স্বামীদের আরো এক কেলোর কীর্তি নিয়ে টিল দেন দু ধরনের পোশাক সভ্যতা হয় হয় পরেছো নয় পরনি
এই মাঝামাঝি পড়লেই বিপদ। এটা ঠিক টিভিতে প্রোমো দেখানোর মতন। বিশেষ বিশেষ অংশগুলো দেখালাম, বাকিটা ইচ্ছরে দেখে দিই। গুড মর্নিং স্যার। এসব কি পড়েছো? এতক্ষণ ওর ক্লাস নিচ্ছিলাম, এবার তোমার ক্লাস। এসব কি পড়েছো তুমি? অনলাইন থেকে কিনেছি স্যার। এটা পরে ফেসবুকে পিকচার আপলোড করার পর পুরো 276টা লাইকস পেয়েছে। ওটা ফেসের জন্য নয়, পরেরটার জন্য না? আগে পরে কিছু জন্যই নয়। এই শোনো, তোমরা এই সম্পরে অফিসে আসবে না, সর্বনাশ হয়ে যাবে। আউ 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 আউ। স্যার, আপনি সুগার বাড়ার ভয় পাচ্ছেন না? তোমার কি মনে হয় আমি সুগার বাড়ার ভয়ে ভদ্রলোক? না না, আপনি ভদ্রলোক তাই আপনার সুগার আছে। শাট আপ! কাঁচে মুখ খুলবে অগাছে নয়। আরে সব কি লিখেছো তুমি? হ্যাঁ, যৌনদরদী মন্ত্রীর যৌনদরদী কার্যকলাপ। এই বুলশিট! প্রুফ ছাড়া এসব ছাপলে কি হবে তুমি জানো? হাতে হ্যারিকেন আর পেছনে হবে না স্যার, অপূর্ব প্রুফ আনতে গেছে। অপূর্ব? ওকে চাকরি দিয়েছে কে? আমি। আমার গেস্ট হাউসে থাকতে ওকে কে দিয়েছে? আমি। মার ঘোর দিয়ে রুটি। বাচ্চা কেটে এই ছবিগুলো ছেপে দেখ, মেরে পেছন ভেঙে দেব। এ ছবি ছাপা যাবে না। হ্যাঁ মানে না? আরে স্যার, আপনি জানেন কত রিস্ক নিয়ে আমি ছবিগুলো তুলেছি? তোর মাথা খারাপ হয়ে গেছে ভাই? এসব পলিটিক্যাল লোকদের জনদরদী ছবি ছাড়া অন্য দরদী ছবি ছাপলে একেবারে লাইফে রিস্ক হয়ে যাবে। তুই বুঝবার চেষ্টা কর ভাই। আরে কোন রকমে টিম টিম করে আমাদের এই নিউজ পেপার চলছে, তুই কি কোম্পানির লাটে তুলে দিতে চাস ভাই? আরে স্যার কুল ডাউন, এই ধরনের ছবি ছাপলে আমাদের খবর কাগজে সার্কুলেশন আরো বেড়ে যাবে, ইউ নো, স্পেশালি লেডিজদের কাছে। রোজ সকালে উঠে মহিলাটা জানতে চাইবে কার বরের ছবি ছেপেছে, তারপর টুক করে গলার চেনটা টমির গলা থেকে বের করে তাদের বড় গলায় পরিয়ে দেবে। থিংক তাহলে তো আমাদের নিউজ পেপার লেডি স্পেশাল হয়ে যাবে। আরে না স্যার, ছেলেরাও পড়বে আমাদের খিস্তি করার জন্য। ধরে ধরে কেলেঙ্কারি খবর ছাপলে তো সব বড়টা বর্বর থেকে শান্ত বড় হয়ে যাবে, তখন ছাপবো কি? আরে স্যার, সবাই সারা জীবন মিনারেল ওয়াটারের মতো শান্ত হয়ে থাকে না, এই আপনার বন্ধু গুরুর মতো মরার শেষ সময় অবধিও সোডা ওয়াটার হয়ে থাকে। ঠিক বলেছিস, ওর খবর ছাপতে হবে। ও সাল আগের জন্ম যাচ্ছিল, এই জন্মতেই আছে, পরের জন্মতেই থাকবে। মেয়ে দেখলে ময়না ছালাত 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 ছালাত। Let's go to the hotel room. Okay. Meet my friend Joy. Hi. He comes without invitation. Reporter. বিয়ে বাড়িতে না ডাকলেও খেতে চলে আসে। ছবি তুলছিস? ও গুড, তোল তো, ভালো করে তোল তো, অনেকদিন ছবি তুলিনি। কাম বেবি, লুক এট মি। গো ডাউন, বেন্ড ডাউন। আমার স্পেশাল বিপদ তারিনী চুমু। বেবি, কিস। স্যার এটাতেই ফাঁসবে। ছবিটা কবে দিবি? তুমি পাবে না, এসব ছবিগুলো তোমার বউয়ের হাতেই যাবে। কেন বে? ছবি আমার, গার্লফ্রেন্ডও আমার, আর ছবিটা যাবে বইয়ের হাতে কেন? এ তোর বেড়াল হয়ে এদুদের বাড়িতে মুখ দেওয়া, ওদুদের বাড়িতে মুখ দেওয়া বন্ধ করতে হবে। বেড়াল হয়ে আর তোমার থাকতে দেবো না। বেবি, ইউ গো, আই জয়েন ইউ, লাভ ইউ। আরে জয়, আমি কি কোনো ভুল করেছি? করিসনি? হ্যাঁ, ছি 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 ছি, তোর বউ তোকে জলের মতো বিশ্বাস করে, আর তুই এদিক ওদিক বিপদ তারিনী চুমু খেয়ে বেড়াচ্ছিস? হ্যাঁ, এটা পাপ।
এটা পাপ অফ কোর্স আচ্ছা বল তো আগে তুই বাইক চালাতিস হ্যাঁ তারপর তুই ছোট চার চাকা গাড়ি কিনেছিস হ্যাঁ এখন তোর কাছে দুটো গাড়ি আছে কারেক্ট কেন কেন আরে ও বলতে চাইছে মানুষ এক জিনিস ইউজ করে করে বড় হয়ে যায় তো তাই চেঞ্জ করতে হয় কি তাই তো কারেক্ট আছে না কারেক্ট আছে এই কিন্ডারগার্টেনই বুঝেছে এই যে আমরা একটা জিনিস বারবার ইউজ করি তারপর আমরা বোর হয়ে যাই সেই জন্য জিনিসটাকে চেঞ্জ করতে হয় সে গাড়ি হোক বা বউ বউ পুরনো হয়ে গেছে বলে তুই চেঞ্জ করবি ছি 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 না ভদ্রলোকের ছেলে সেই জন্যই তো চেঞ্জ করব আসলে ভদ্রলোকের ছেলে বলে আমরা বউ পাল্টাই না নিজেদেরকে পাল্টাই আর সেই জন্যই মাঝে মাঝে নিজের গাড়ি ছেড়ে অন্যের গাড়িতে লিপ নিতে হয় আর সেটা পাপ নয় স্যার এটাই লজিক আছে এত তুই চুপ কর এর উত্তর তোর বউ দেবে সন্ধ্যেবেলা যখন হাতে ছবিগুলো পাবে মারবে মাছ না না মারবো কেন অফিসার প্লিজ কাম ইয়েস কাম কাম বলছি আপনাদের এই হাই সিকিউরিটি জোনে ছবি তুললে আপনারা কোন কোন জায়গায় কোন কোন হাড়গুলো ভাই কি ব্যাপার ছবি তুলছেন কেন না না স্যার মাই নেম ইজ জয় আর আই এম নট আ টেরিস্ট ইয়েস উদ্বলন মানুষ স্যার ওই আর কি মানে কয়টা ছবি তুলছে এই আর কি ইনি আপনার বন্ধু আগে ছিল এখন নেই আরে কিসের জন্য ছবি তুলছি আমি কি করে জানবো কালকে যদি এয়ারপোর্টে ব্লাস্ট হয় আপনারা তো আমাকে নিয়ে টানটানি করবেন কোনো গ্যারান্টি আমি নিতে পারবো না চলো নিয়ে চলো আসলে স্যার আমি তো খালি চোখে দেখতে পাই না তাই লেন্সের থ্রু দিয়ে দেখি এই আপনি দেখুন দেখুন নেই স্যার নেই ওকে ও ওকে স্যার হি ইজ মাই বন্ধু হি ইজ নট আ টেররিস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে আমার বেস্ট ফ্রেন্ড জানতাম তুই এরকম আমার দুষ্টু মিষ্টি ছবি তুলতেই পারিস না আয় তোকে একটা বিপদ তারিনি চুমু দি একদিন না একদিন আমি তোর ছবি তুলবই সেদিন আমি রিলও নিয়ে আসবো হ্যাঁ আর আমরা সেই ছবিটা আমাদের নিউজ পেপারের ফ্রন্ট পেজে ছাপবো হরনাথ মিত্তিরের মতো বিন্দাসে দিল বড় মুশকিল কত যে সুইট 16 আশেপাশে বিন্দাসে